হ্যালো বন্ধুরা, থাম্বনেল তো বুঝতে পারছো, তাহলে অবশ্যই পুরো ভিডিও দেখো, তাহলে আশা করি তোমাদের সমস্ত কোশ্চেন অ্যানসার পেয়ে যাবে। ওয়ালাইকুম। সিক্স সেমিস্টার জেনারেল রুটিন আজকে পাবলিশ হলো। তো দেখতে পাচ্ছ ফার্স্টে যে গোলে সার্চ করবে রানাঘাট কলেজ, রানাঘাট কলেজ সার্চ করার পর দেখবে নিচেতে চলে আসবে এই রানাঘাট কলেজ এক্সাম রেজাল্ট। এক্সাম রেজাল্ট ক্লিক করবে, ক্লিক করার পর দেখো এইভাবে তোমাদের ফেস খুলে যাবে। তো দেখো এখানে দেখতে পাচ্ছ 15/9 অর্থাৎ আজকে 15 তারিখ বিএড জেনারেল, বিএসসি, বিকম সমস্ত তিনটেই রেজাল্ট দেখতে পাচ্ছ পাবলিশ করে দিয়েছে। তো যার যেটা হবে সে সেটা জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ক্লিক করলেই এটা এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর ওপেন করবে। ওপেন করার পর দেখো এইভাবে একটা ইন্টারফেস খুলবে। তো দেখতেই পাচ্ছ বেশিরভাগ সবাই ফেল করেছে। তো FS, ASN, Q, তারপর RA এসবগুলোর মানে কি, তো আজকে ভিডিওটা আলোচনা করব। তো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখবে, তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পারবে, ঠিক আছে। তো এখানে বলছে কি দেখো, সিক্স সেমিস্টারের রেজাল্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো সিক্স সেমিস্টার রেজাল্ট নিয়ে আলোচনা করব। ফার্স্টে দেখো SNC মানে সেমিস্টার নট ক্লিয়ার, মানে যে কোনো সেমিস্টার একটা গ্যাপ আছে, ভাই ওয়ান সেম না সেকেন্ড সেমিস্টার না থার্ড সেমিস্টার না ফোর্থ সেমিস্টার, যে কোনো সেমিস্টার কোনো একটা সেমিস্টারে ফেল আছে, সেই কারণে ওটা SNK দেখা যায়। আশা করি তোমাদের SNK মানে হয়ে গেল। তারপর তোমার নেক্সট আসি, নেক্সট যেটা সেটা হচ্ছে দেখো কিউ। কিউ মানে কোয়ালিফাইড, কোয়ালিফাইড মানে কি বলছে, কোয়ালিফাইড মানে হচ্ছে যে সমস্ত মানে সব সেমিস্টার সে পাশ করেছে, ওয়ান সেম সেকেন্ড সেম থেকে সমস্ত সেমিস্টার সে পাশ করেছে, কোনো সেমিস্টারে তার সাপ্লিমেন্টারি নাই, ঠিক আছে। তারপরে তৃতীয়ত দেখো রেজাল্টে আসছে কি FS। FS মানে কি বলতে চাইছে দেখো, সিক্স সেমিস্টারে FS মানে হচ্ছে সিক্স সেমিস্টার নট কোয়ালিফাই, মানে সিক্স সেমিস্টারে ফেল করেছে কিছু কিছু সাবজেক্টে। কিছু সাবজেক্টে বলতে কোনো সাবজেক্ট সেটা পাশে কিন্তু উল্লেখ করা থাকবে। হ্যাঁ, সিক্স সেমিস্টারে একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট বা তিনটে সাবজেক্টে ফেল করেছে সেটা তোমরা দেখতে পাবে, লেখা থাকবে সাবজেক্টে ফেল, ঠিক আছে। তারপরে আসি নেক্সট কোশ্চিন, যেটা সেটার ব্যাপারে নেক্সট কোশ্চিন হচ্ছে ABS অ্যাবসেন্ট, মানে তুমি পরীক্ষা দাওনি, মানে পরীক্ষা দিতে যাওনি, সেই কারণে তোমার খাতা অ্যাবসেন্ট করা হয়েছে। তারপর নেক্সট আসি তোমাদের যেটা লাস্ট টপিক, সে হচ্ছে RA। RA মানে হচ্ছে কি, রিপোর্টেড, মানে পরীক্ষা হলে তোমরা কিছু হয় ঝামেলা বা মিনি বা অন্য কিছু নিয়ে গণ্ডগোল করেছো, সেই কারণে তোমার খাতাটা RA করা হয়েছে, মানে বাতিল করা হয়েছে, সেই কারণে এখানে বলছে যে রিপোর্টেড মানে খাতা বাতিল, মানে তোমাকে পুনরায় সব পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো আজকে ছিল এই ভিডিও, আরও ইত্যাদি ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুবান্ধবে শেয়ার করে দাও। আরও কিছু জানতে চাও, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, যতদূর পারবো তোমাদের আশা করি হেল্প করব। আর একটা কোশ্চেন তোমাদের মাথায় থাকতে পারে যে আমি সিক্স সেমিস্টারে যদি একটা সাবজেক্টে ফেল করি তাহলে কটা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। আমার যত ধারণা তোমাদের সিক্স সেমিস্টারে একটা ফেল মানে সমস্ত সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো এ হচ্ছে ই, তো আজকের মতো ভিডিও এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস।